হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। সো গাইস, আমরা মায়াপুর গেছিলাম। মায়াপুরতে গিয়ে আমরা কি কি ভিডিও করেছি, কি কি ব্লগ করেছি, সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। আর মায়াপুরতে সব কিছু তোমাদেরকে আজকে বলতে চলেছি। তো গাইস, সবার আগে তোমাদেরকে বলি যে ব্যাপারটা হচ্ছে যে মায়াপুরতে বেশিরভাগ জায়গাতে যেগুলো যেমন ধর মায়াপুরেতে যে ভালো ভালো যে ঠাকুরটা আছে, যেখানটা যে রাধাকৃষ্ণ যে ঠাকুরটা আছে বা অষ্ট যে সতী আছে ওদের সাথে যে ঠাকুরগুলো আছে, তো ওই সব ভিডিও আমি করতে পারিনি, কারণ ওখানে মোবাইল জমা রাখতে হয়েছিল। ঠিক আছে, মানে মায়াপুরের সব জায়গাতে যে মানে ভালো ভালো যে স্পটগুলোতে ওখানগুলোতে মোবাইল জমা রাখতে হয়েছে, তারপর জুতো ফুটো সব জমা রাখতে হয়েছে, তো মোবাইল ক্যামেরা সব জমা রাখার জন্য ওই জন্য ওইগুলো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। জাস্ট যেটুকু বাইরের দিক থেকে যেটুকু ওই বাগান থাকার থেকে শুরু করে বা মন্দিরের বাইরের চত্বরে যাবতীয় যেটুকু আছে সেটুকু আমি তোমাদেরকে শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আর ভেতরে যে মেন মেন যেসব মানে যেইগুলো আসল যে জিনিসগুলো মায়াপুরের আছে সেইগুলোই আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ওখানে ওরা মোবাইল অলরেডি সব জমা নিয়ে নিচ্ছে, আর মোবাইল জমা নেওয়ার ফলে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তোমাদেরকে যদি বলি যে মায়াপুরেতে কী কী আছে, দেখো অনেক কিছু দেখবো, অনেক কিছু আছে, কিন্তু আমরা একদিনের জন্যই আমরা গেছিলাম মায়াপুরেতে। আমরা ভোরবেলা 6:10 ট্রেনে উঠেছিলাম আর বিকেলবেলা 5:00-6:00 মধ্যে আমরা বাড়িতে চলে এসেছি। ঠিক আছে, তো গাছ এটা ছিল ব্যাপারটা। তা মায়াপুরে আমরা সব জায়গায় আমরা নবদ্বীপেতে যদি তোমরা যাও, নবদ্বীপেতে অনেক মানে মন্দির আছে, অনেক মানে 50-60 ছোটো 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 মন্দির আছে, কিন্তু ওইগুলো সেরকম এমনি জাস্ট একটা ঠাকুর খুব বসে দিয়েছে, ব্যাস। ঠিক আছে, তো সেরকম কিছু নেই। তোমরা যদি মায়াপুরে যাও, মায়াপুরে ভালো ভালো অনেক কিছু দেখবার আছে, কিন্তু সেইগুলো ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করার পারমিশন পাইনি। ঠিক আছে, ওখানে ফোন টোন অ্যালাউ ছিল না বলে ওই জন্য। আর মায়াপুরে যেসব ঠাকুর দেবতা আছে সেইগুলো তোমরা গুগলে ছবি তোমরা সার্চ করলেই তোমরা পেয়ে যাবে যে মায়াপুরে কী কী ঠাকুর দেবতা আছে, তো ওইগুলো আমি আর আপলোড করছি না। ঠিক আছে, জাস্ট আমি মায়াপুরে গেছিলাম, গিয়ে বাইরের দিকে সব মন্দিরগুলো ভিডিও করেছি আর ফুলের বাগান থেকে শুরু করে ঝর্ণা ফর্ণা এইসব ভিডিও করেছি। ঠিক আছে, তো তোমরা ব্লগটা আজকে দেখো, খুবই ইন্টারেস্টিং হবে ব্লগটা। ঠিক আছে, খালি ভিডিও মানে যেগুলো ভিডিও করতে হবে তার জন্য আমি কিছু করতে হবে না, কারণ ওগুলো পারমিশন পাইনি, তো যেটা পেয়েছি সেটাই তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, চলো আজকে অনেক কথা বলে ফেললাম, এবার ডাইরেক্ট তোমাদেরকে দেখাই যে আমি কী কী ওখানে ব্লগ করছি। ঠিক আছে, চলো বেশি না কথা, আজকে ভিডিও শুরু করা যাক। আমাকে খুঁজে পাই এখনো যত্ন করে যাই, যদিও তুমি বহু দূরে, আমি আজও পাগল তোমারই ওই প্রেমে, গেছি হারিয়ে রাতে আকাশে, তবে কি কাহিনী শেষ আমাদের। আমি ভাবি যদি আবার ছুতে পারতাম তোমাকে, সত্যি বা স্বপ্নই হোক এ দূরত্ব শেষ হয়ে যেত যে, ভালো লাগা ভালোবাসা তফাত কি যে হয় জানতাম না, তবে কি আজ সদস্যটা আমার দেরি করেছি বুঝতে, তবু ভয় ভয় পেও না, আমি আছি তোমারই পাশে, দূরে যেও না রাখবো আমি জড়িয়ে তোমাকে। যদি আবার ছুতে পারতাম তোমার
যে ভালো লাগা ভালোবাসা তফাত কি যে হয় জানতাম না, তবে কি আজ সদস্যটা আমার দেরি করেছি বুঝতে, তবু ভয় ভয় পেও না আমি আছি তোমারই পাশে, দূরে যেও না রাখবো আমি জড়িয়ে তোমাকে। এটাই ছিল আজকে এই ব্লগটা, ঠিক আছে? তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে নিচেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা তোমার যদি একটু ইন্টারেস্ট লাগে তো অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন এসেছিল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল সেট করবে, কারণ এখন তো নতুন নতুন ব্লগ আরও আসতে চলেছে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটাকে বাজিয়ে অল সেট করে, ঠিক আছে? আর তোমাদেরকে বলি যে সমস্ত কিছু ভিডিও করা যায়নি, কারণ ওখানে মোবাইল ক্যামেরা সব জমা রাখতে হয়েছিল, ওই জন্য সব কিছু ভিডিও করা যায়নি, ঠিক আছে? তাই যেটুকু ভিডিও করেছি সেটা তোমাদেরকে আপলোড করে দেখিলাম, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগে কমেন্ট জানাবে, ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। চলো আবার দেখো ব্র্যান্ড নিউ ব্লগের সাথে, তোকে সব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজে খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, আবার দেখা করো তোমার নেক্সট ভিডিও, দেখো টেক কেয়ার, বাই বাই, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড লাইক বাটন। আমি ভাবি যদি আবার ছুতে পারতাম তোমাকে সত্যি বা স্বপ্নই হোক এ দূরত্ব শেষ হয়ে যেত যে ভালো লাগা তফাত কি যে হয়।